মাসের জন্য স্থগিত গাজীপুর সিটি নির্বাচন, আতঙ্ক সৃষ্টির অভিযোগে টঙ্গী থেকে বিএনপি নেতা নোমান আটক। নিশ্চিত পরাজয় এড়াতে এই নির্বাচন স্থগিত, দাবি বিএনপির সরকারের হাত নেই বলছে আওয়ামী লীগ। এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার কম, মূল্যায়ন পদ্ধতিকে কারণ বললেন শিক্ষামন্ত্রী। রোহিঙ্গা গণহত্যার বিচার চাইতে কমিটি গঠন, ওআইসি মন্ত্রী পর্যায়ের সম্মেলনে ঢাকা ঘোষণা গৃহীত। এবং বড় দুই হত্যাকাণ্ডের পর পাহাড় এখনো থমথমে, জনমনে আতঙ্ক, শান্তি বজায় রাখার আহ্বান প্রধানমন্ত্রী। স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সাথে আছি মামুন ও রশিদ এবং আমি সানজিদা ইসলাম। দেখছিলেন শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন স্থগিতের পর এবার সীমানা জটিলতায় আটকে গেল গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন। সীমানা নিয়ে এক রিট আবেদনের শুনানি শেষে গাজীপুরের নির্বাচন 3 মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। এরপর প্রচারণা সহ নির্বাচনের সব কার্যক্রম বন্ধ করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। বাকিটা জানাচ্ছেন প্লাবন রহমান। নির্বাচনের তফসিল ঘোষণার পর গেল জানুয়ারিতে আদালতের আদেশে 6 মাসের জন্য স্থগিত হয় ঢাকা উত্তর সিটি নির্বাচন। এবার একই চিত্র গাজীপুর সিটি নির্বাচনের ক্ষেত্রেও। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 15 মে ভোটগ্রহণ হওয়ার কথা ছিল গাজীপুর সিটি কর্পোরেশনের। জমি উঠেছিল প্রচার প্রচারণা, নির্বাচনকে ঘিরে প্রত্যাশায় ছিল সাধারণ মানুষ। কিন্তু সাভারের শিমুলিয়া ইউনিয়নের 6টি মৌজা গাজীপুর সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির বৈধতা চ্যালেঞ্জ করা এক রিট আবেদনের শুনানি শেষে 3 মাসের জন্য এই নির্বাচন স্থগিত করেন আদালত। গাজীপুর নির্বাচনের যে তফসিলটা সেটাকে স্থগিত করা হয়েছে, কারণ হিসেবে যেটা রিট পিটিশনার দেখিয়েছেন সেটা হলো 6টি মৌজা যেটা সাভারের পৌরসভার অন্তর্গত সেগুলোকে গাজীপুরে নিয়ে আসা হয়েছে এবং এটার কোনো প্রশাসনিক অনুমোদন ছিল না মর্মে বলা হচ্ছে। এটার রিট পিটিশনটা সবটা পড়ে বোঝা যাবে যে কী যুক্তিতে তারা রিট পিটিশনটা করেছে। পরে নির্বাচন স্থগিতের ব্যাপারে কথা বলেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। জানান, আদালতের আদেশ অনুযায়ী গাজীপুর সিটি নির্বাচনের প্রচারণা সহ সব ধরনের কার্যক্রম বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। মাননীয় হাইকোর্টের যে নির্দেশনা সেই অনুযায়ী পরবর্তী কর্মপন্থা গ্রহণ করা হবে। তবে ইতিমধ্যে আমি গাজীপুর সিটি কর্পোরেশনের রিটার্নিং অফিসারকে আমি বলেছি যে নির্বাচনী সমস্ত কার্যক্রম বন্ধ করে দেওয়ার জন্য, এবং সেই অনুযায়ী তারা নির্বাচনী কার্যক্রম বন্ধ করে দিয়েছে। প্রশ্ন ছিল আদালতের এই আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশন আপিল করবে কিনা। যেহেতু হাইকোর্ট এটা বন্ধ ঘোষণা করেছেন সেই হেতু, কিংবা স্থগিত, বন্ধ মানে স্থগিত, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের তার যে আদেশ সেই আদেশ পরিপালন করাটা আমাদের জন্যে মানে ম্যান্ডেটরি। গেল 31 মার্চ গাজীপুর ও খুলনা সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। সে অনুযায়ী আগামী 15 মে খুলনা নির্বাচনের ভোট গ্রহণ হলেও আপাতত অপেক্ষা বাড়ছে গাজীপুরবাসীর। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। এদিকে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন নির্ধারিত সময়ে অনুষ্ঠিত না হলে আইনি লড়াই চালিয়ে যাওয়ার কথা বলেছেন বিএনপির মেয়র প্রার্থী হাসানউদ্দিন সরকার। রোববার বিকেলে এক সংবাদ সম্মেলনে টঙ্গী কার্যালয়ে এ কথা বলেন তিনি। ওই সংবাদ সম্মেলন শেষ হওয়ার কিছুক্ষণ পরপরই বিএনপির কেন্দ্রীয় নেতা আবদুল্লাহ আল নোমান সহ বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। হাসান পারভেজকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন রিশাদ হাসান। হঠাৎ করেই থেমে গেছে গাজীপুর সিটি কর্পোরেশন এলাকার নির্বাচনী আমেজ। উচ্চ আদালতের নির্দেশনার পর নির্বাচনের সব কার্যক্রম বন্ধ হয়ে গেছে। নির্বাচন স্থগিতের বিষয় নিয়ে সাধারণ মানুষের মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। নির্বাচন স্থগিত ঘোষণার পরপরে টঙ্গীতে বিএনপি মেয়র প্রার্থীর বাসার সামনে বিক্ষোভ করেন বিএনপি নেতাকর্মীরা। সেখানে সংবাদ সম্মেলনে হাসানউদ্দিন সরকার জানান, নিশ্চিত পরাজয় মেনেই নির্বাচন স্থগিত করানো হয়েছে। সরকারের প্রার্থীদের
নিশ্চিত ভরাডুবি ছিল। আজকে যেই ভূমিকা নিয়ে তারা আজকে নির্বাচন স্থগিত করেছে, দান খেয়েছে গুগু, পলাবে কোথায়? সংবাদ সম্মেলন শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থল থেকে গ্রেপ্তার হন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, একই সাথে গ্রেপ্তার হন আরও কয়েক নেতা কর্মী। তবে কি কারণে তাদের গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে কিছু জানায়নি পুলিশ। নির্বাচন স্থগিতের পর প্রতিক্রিয়া জানতে মুঠোফোনে বারবার যোগাযোগ করেও আওয়ামী লীগ মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমকে পাওয়া যায়নি। রিশাদ হাসান, নিউজ 24, গাজীপুর। পরাজয় নিশ্চিত জেনেই দলীয় লোক দিয়ে রিট দায়ের করে গাজীপুর সিটি নির্বাচন স্থগিত করেছে সরকার, এ অভিযোগ করেছে বিএনপি। রবিবার সন্ধ্যায় স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে আলোচনা করে দলের এই সিদ্ধান্ত জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গাজীপুর সিটি নির্বাচন 3 মাসের জন্য স্থগিত রাখার হাইকোর্টের আদেশ আসার পর গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে জরুরি বৈঠক ডাকেন বিএনপি মহাসচিব। দলের স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে সন্ধ্যা 7:15 বৈঠকে বসেন। এর কিছুক্ষণ পর স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে সংবাদ সম্মেলন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, প্রথম থেকে গাজীপুর সিটি নির্বাচনে বিএনপি প্রার্থীর প্রচারণায় বাধা দেওয়া হচ্ছিল। সরকার বুঝে গেছে এই নির্বাচনে বিএনপির পক্ষে গণজোয়ার বইছে। স্থগিতের এই আদেশের মাধ্যমে এই নির্বাচনে আসলে বিএনপির জয় হয়েছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। দেখেছে যে এই নির্বাচনে তাদের একেবারে ভরাডুবি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে এবং তারা নিশ্চিত পরাজয় জেনে তারা তাদের লোক দিয়ে মামলা করিয়ে এবং কারসাজি করে এই নির্বাচনটিকে তারা স্থগিত করিয়েছে। এটা নিঃসন্দেহে আমাদের একটা বড় বিজয় বলে আমরা মনে করি যে সরকার বাধ্য হয়েছে তাদের নিশ্চিত পরাজয় ভবিষ্যৎকে দেখে তাই নির্বাচনকে বন্ধ করে দিয়েছে। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে স্থগিতাদেশের ক্ষেত্রে সরকারের হাত থাকার অভিযোগ নাকচ করেছে আওয়ামী লীগ। ক্ষমতাসীন দলটির প্রচার সম্পাদক হাসান মাহমুদ সাংবাদিকদের বলেছেন, আদালত স্বাধীন, আদালত রায় দিয়েছে, এ ব্যাপারে সরকারের কিছু করার নেই। ঢাকায় আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ের পাশে নির্বাচনী অফিসে দলের প্রচার ও প্রকাশনা উপকমিটির এক বৈঠক শেষে হাসান মাহমুদ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই মন্তব্য করেন। তিনি বলেন, এটি নিয়ে আগেও একবার মামলা হয়েছিল, সেটাতে হাইকোর্টের কিছু নির্দেশনাও ছিল। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এবার দেশের 10 শিক্ষা বোর্ডে গড় পাশের হার 77.77%। গতবারের চেয়ে এবার পাশের হার কমেছে। গতবার পাশের হার ছিল 80.35%। মূল্যায়ন পদ্ধতি পরিবর্তনের কারণে এবার পাশের হার কমেছে বলে দাবি করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। জুবায়ের আল মাহমুদের প্রতিবেদন। বেশ কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও এসএসসি ও সমমানের পরীক্ষা শেষ হওয়ার 2 মাসের মধ্যেই ফল প্রকাশিত হয়েছে। রবিবার প্রকাশিত এবারের ফলাফলে দেখা যাচ্ছে 20,47,518 জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে 15,76,104 জন শিক্ষার্থী। সেই হিসেবে এবারের গড় পাশের হার 77.77। এবার 8টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে গড় পাশের হারে সবচেয়ে এগিয়ে রয়েছে রাজশাহী শিক্ষা বোর্ড। এই বোর্ডের পাশের হার 86.07%, আর 70.42% পাশের হার নিয়ে সবচেয়ে তলানিতে সিলেট বোর্ড। তবে গত বছর কুমিল্লা শিক্ষা বোর্ডের পাশের হার 59.03% থাকলেও এবার এই বোর্ডের গড় পাশের হার এক লাফে বেড়ে হয়েছে 80.40%। এছাড়া ঢাকা বোর্ডের পাশের হার 81.48, যশোরে 76.64, চট্টগ্রাম বোর্ডে 75.50, বরিশাল বোর্ডে 77.11 এবং দিনাজপুর বোর্ডে 77.62%। আর কারিগরি বোর্ডের পাশের হার 71.96% আর মাদ্রাসা বোর্ডের পাশের হার 70.89%। এবছর ফলাফলের দিক থেকে মেধার সর্বোচ্চ সূচক জিপিএ 5 পাওয়া শিক্ষার্থী সংখ্যা 110,629 জন। এর মধ্যে ছাত্র 55,701 জন এবং ছাত্রী 54,928 জন।
এবার শতভাগ পাশ করেছে এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা গত বছরের তুলনায় 692টি কমে হয়েছে 1574টি। আর একজনও পাশ করতে পারেনি এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা গেলবারের চেয়ে 16টি বেড়ে হয়েছে 109টি। শূন্য পাশ করা এসব শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী। রবিবার তার মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আরও বলেছেন, খাতা মূল্যায়ন পদ্ধতি যুগ উপযোগী করার কারণেই এবার পাশের হার কমেছে। পাশের হার কমেছে কেন কমেছে সেই কথাটা কিন্তু আমি গতবারও বলেছিলাম, এইবারও বললাম যে আমরা মূল্যায়নের দিকটা পরিবর্তন করেছি। এ সময় এবারের প্রকাশিত ফলাফলে প্রশ্ন ফাঁসের প্রভাব পড়েনি বলেই দাবি করেন শিক্ষামন্ত্রী। জুবায়ের আল মাহমুদ, নিউজ 24, ঢাকা। মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় পাশের হার এবার কম হলেও এ নিয়ে হতাশ না হওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলের সারসংক্ষেপ হস্তান্তর করলে প্রধানমন্ত্রী একথা বলেন। এবার পাশ করেছে 15,76,104 জন, গতবার পাশ করেছিল 14,31,722 জন। এবার পাশের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে 1,44,382 জন। শতকরা পাশের হার হচ্ছে 77.77। সকল ছেলে মেয়েদেরকে বলবো লেখাপড়ার দিকে মনোযোগ দিতে হবে, কারণ লেখাপড়ার সুযোগ সৃষ্টির জন্য যা যা করণীয় আমাদের সরকার কিন্তু করে গেছে। কারণ জাতিপিতা দেশ স্বাধীন করে দিয়ে গেছেন এবং তিনি চাইতেন যে বাংলাদেশ ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত দেশ হিসেবে গড়ে উঠবে। আর সেই ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত দেশ আমরা তখনই করতে পারবো যখন আমাদের দেশের মানুষ শতভাগ শিক্ষিত হবে। নিপীড়িত রোহিঙ্গাদের মানবিক কারণে আশ্রয় দেওয়ার বিষয়টি সামনে এনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয় মিয়ানমারের সে শিক্ষা গ্রহণ করা উচিত। সন্ধ্যায় গণভবনে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মীয় গুরু ও ধর্মানুসারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, কোনো সংখ্যাতে না গিয়ে আলোচনার মাধ্যমে রোহিঙ্গা প্রত্যাবাসনে কাজ করে যাচ্ছে তাঁর সরকার। একই সঙ্গে বৌদ্ধ ধর্মানুসারীদের নিজেদের সংখ্যালঘু না ভেবে অধিকার নিয়ে বেঁচে থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে আগামীতে দেশকে আরও মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে যেতে সবার সচেতন সহযোগিতা প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী। মিয়ানমারের শিক্ষা গ্রহণ করা উচিত যে কিভাবে একটা ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে একটা রাষ্ট্র চলতে পারে। আমরা নিজেরা কখনো নিজেদেরকে ওই সংখ্যালঘু সম্প্রদায় বা ছোট বা এভাবে চিন্তা করবেন না। আপনারা চিন্তা করবেন এই মাটি আপনাদের, এই দেশ আপনাদের, আপনারা এই দেশে। রোহিঙ্গাদের ওপর যে গণহত্যা চালানো হচ্ছে তার বিচার চাইবে ওআইসি। ওআইসি মন্ত্রী পর্যায়ের 45তম সম্মেলনে এমন একটি প্রস্তাবে একমত হয়েছে সংস্থাটির সদস্যরা। আর এর জন্য মন্ত্রী পর্যায়ে একটি অ্যাডহক কমিটি গঠনেরও সিদ্ধান্ত হয়েছে। রবিবার ওআইসির সম্মেলনের শেষ দিনে যৌথ প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। বিস্তারিত লাকমিনা জেসমিন সোমার প্রতিবেদনে। 39 দফার ঢাকা ঘোষণার মধ্য দিয়ে শেষ হলো দুই দিনব্যাপী ওআইসি পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের 45তম সম্মেলন, যেখানে দিনভর আলোচনায় উঠে আসা মুসলিম উম্মার স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়কেই ঢাকা ঘোষণার অন্তর্ভুক্ত করা হয়। যৌথ প্রেস ব্রিফিংয়ে ওআইসির নতুন চেয়ার ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী জানান, এবার সম্মেলনে 120টিরও বেশি রেজুলেশন গৃহীত হয়েছে। এর মধ্যে রোহিঙ্গা ইস্যু ছাড়াও প্যালেস্টাইন ও সিরিয়া পরিস্থিতি সহ মুসলিম স্বার্থ সংশ্লিষ্ট 20টি রেজুলেশন নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন ওআইসি প্রতিনিধিরা। ব্রিফিংয়ে ওআইসি মহাসচিব বলেন, এবার সম্মেলনে রোহিঙ্গা ইস্যুটি সবচেয়ে গুরুত্ব পেয়েছে। সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে নিয়ে মিয়ানমারের উপর চাপ অব্যাহত রাখবে ওআইসি। ওআইসি মন্ত্রী পর্যায়ে একটি অ্যাডহক কমিটি গঠনের শক্ত সিদ্ধান্ত নিয়েছে। যারা রোহিঙ্গাদের জন্য কাজ করবে, রোহিঙ্গাদের হয়ে বিচার পেতে এই কমিটি জাতিসংঘের সাথে এক হয়ে কাজ করবে। আমরা মিয়ানমারের উপর সবসময় আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখার চেষ্টা করে যাচ্ছি। ব্রিফিং শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বাংলাদেশের গণমাধ্যমের কাছে ওআইসি থেকে নিজেদের প্রাপ্তির বিষয় তুলে ধরেন। বলেন, এবার বাংলাদেশের হয়ে রোহিঙ্গাদের পক্ষে বিচার চাইবে ওআইসি। ওআইসির মন্ত্রীদের একটি কমিটি হবে, যেটা মায়ানমারে
অনেকে যেটাকে গণহত্যা বলছেন বা এথনিক ক্লিনজিং বলছেন সেটার বিচারের জন্য যারা দায়ী তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে, সেটাও এখানে অ্যাডপ্ট করা হয়েছে। ৪৫তম ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে প্রথমবারের মতো ওআইসির সব সদস্য রাষ্ট্রসহ প্রায় ৬০০ প্রতিনিধির অংশ নেওয়াকে বাংলাদেশের কূটনৈতিক সফলতা হিসেবে দেখছে সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়। কারণ এই সিএফএম এ আসেননি এমন কোনো রাষ্ট্র নেই। টেকসই শান্তি সংহতি ও উন্নয়নের প্রত্যয় নিয়ে শেষ হলো ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের ৪৫তম সম্মেলন। রোহিঙ্গা সংকট নিরসন ছাড়াও মুসলিম বিশ্বের শান্তি ও সমৃদ্ধি প্রত্যাশায় এই ওআইসি নেতারা ফিরে গিয়ে কাজ করবেন এমনটি প্রত্যাশা মুসলিম সম্প্রদায়ের। লাকমিনা জেসমিন সোমা, News24, ঢাকা। রাঙামাটিতে বড়দুই হত্যাকাণ্ডে এখনও পাহাড়ে থমথমে অবস্থা। শক্তিমান চাকমা হত্যার ঘটনায় মামলা করেনি তার পরিবার, তবে মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করছে বিভিন্ন সংগঠন। আইনজীবী নেতারা বলেছেন আঞ্চলিক দলগুলোর হিংসা, বিদ্বেষ ও অপরাজনীতির কারণেই বাড়ছে হানাহানি। ফাতেমা জান্নাত মুমুর তথ্য চিত্রে, ডেস্ক রিপোর্ট। বৃহস্পতিবার রাঙামাটির নানিয়ার চরে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট শক্তিমান চাকমা। তার শেষকৃত্য অনুষ্ঠানে যাওয়ার পথে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন আরও ৫ জন, আহত হন কমপক্ষে ১০ জন। এ ঘটনার ৩ দিন পরও থমথমে অবস্থা বিরাজ করছে পাহাড় জুড়ে, তবে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। মামলা প্রক্রিয়াধীন আছে আইনশৃঙ্খলা বাহিনী, এখানে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি সহ সকল ইন্টেলিজেন্স গ্রুপ এটা নিয়ে কাজ করছি। এবং আমার বিশ্বাস, আমরা এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে খুঁজে বের করতে সক্ষম হবে। শক্তিমান চাকমা হত্যার ঘটনায় এ পর্যন্ত মামলা করেননি নিহতের পরিবার। হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং পাহাড়ের শান্তি ও গণতন্ত্র ফেরাতে প্রতিদিনই নানা কর্মসূচি পালিত হচ্ছে। রাঙামাটি জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মানববন্ধনে সমিতির শতাধিক আইনজীবী অংশ নেন, বলেন পার্বত্যাঞ্চলের স্থানীয় আঞ্চলিক দলগুলোর হিংসা, বিদ্বেষ ও অপরাজনীতির কারণেই শক্তিমান চাকমাকে প্রাণ দিতে হয়েছে। যেভাবে ওনাকে হত্যা করা হয়েছে এ ধরনের মৃত্যু আমরা কামনা করি না। ওনারা তো ৩-৪-৫ গ্রুপ হয়ে যাচ্ছে, এই গ্রুপিং এর কারণেই তো এই হত্যাকাণ্ডগুলো ঘটতেছে। গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির জন্য, অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। খুনিদের শাস্তির পাশাপাশি পাহাড়ের শান্তি ও নিরাপত্তা নিশ্চিতে সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ারও আহ্বান জানান আইনজীবীরা। উন্নয়নের ধারা অব্যাহত রাখার স্বার্থে পার্বত্য জেলাগুলোর পাশাপাশি সারা দেশে শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন শান্তিপূর্ণ পরিবেশ যাতে বজায় থাকে সেদিকে সবার খেয়াল রাখতে হবে। রোববার গণভবনে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল হস্তান্তর অনুষ্ঠানে বান্দরবান জেলার সঙ্গে ভিডিও কনফারেন্সে শিক্ষার্থী, শিক্ষক, প্রশাসনের কর্মকর্তা সহ বিভিন্ন পেশার মানুষের সঙ্গে মত বিনিময়ে এ কথা বলেন সরকার প্রধান। শান্তিপূর্ণ পরিবেশটা যেন বজায় থাকে সেটা আমরা চাই, সকলের সাথে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকবে। এখানে কে পাহাড়ি কে বাঙালি সেটা বড় কথা না, মানুষ মানুষই, মানুষ হিসেবেই দেখতে হবে। আর সকলেরই মানে মৌলিক অধিকার রয়েছে, সেই অধিকারটা পূরণ করতে হবে। ঠিক সেভাবেই চিন্তা করতে হবে, আর্থিকভাবে যাতে প্রত্যেকটা পরিবার সচ্ছল হয় সেদিকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে, এবং সেভাবে আমরা কিন্তু আমাদের বিভিন্ন কর্মসূচি ও বাস্তবায়ন করে যাচ্ছি। জলদস্যু সুন্দরবনের মূর্তিমান আতঙ্ক, হাতে কাঁধে বন্দুক নিয়ে তারা নেকড়ের মতো দল বেঁধে যে কোনো সময় অতর্কিত ঝাঁপিয়ে পড়ে জেলে কিংবা পণ্যবাহী নৌকাগুলোর উপর। কিন্তু তারা জন্মগতভাবে দস্যু নয়, পরিবেশ পরিস্থিতি তাদেরকে মানুষ থেকে দস্যুতে বদলে দিয়েছে। একসময়ের খেটে খাওয়া সাধারণ দিনমজুর কিংবা জেলে কিভাবে জলদস্যু হয়ে ওঠে, আশিকুর রহমান শ্রাবণ জানাচ্ছেন সেই গল্প। ছবি তুলেছেন শেখ জালাল। সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় বিশ্ব ঐতিহ্যের তকমা পাওয়া ম্যানগ্রোভ, সাদা চোখে এর অপরূপ সৌন্দর্য মনোমুগ্ধকর। কিন্তু অনুসন্ধানের চোখে তাকালে গহীন অরণ্যের বাঁকে বাঁকে আতঙ্ক, জলদস্যুদের আতঙ্ক। তারা আততায়ী হয়ে ঘুরে বেড়ায় সুন্দরবনের জলসীমায়, পেশাগত কারণেই তাদের সাথে যোগাযোগ, বিশ্বাস স্থাপন, তারপর সাক্ষাৎ।
সমাজের চোখে দুর্ধর্ষ দস্যু, হাতে বন্দুক, কোমরে কার্তুজ। তারা দল বেঁধে নেকড়ের মতন অরণ্যচারী। দস্যু কিংবা দুষ্কৃতিকারী হয়ে পৃথিবীতে কেউ জন্মায় না। সামাজিক নানা অনাচার, স্বভাব এবং পরিস্থিতি তাদেরকে এই দস্যু জীবনে আসতে বাধ্য করে। কিন্তু এদের প্রত্যেকের জীবনেই আছে করুণ গল্প, এখানে আসার জন্য আছে অনেক অনাচার এবং অবিশ্বাসের গল্প। নিউজ 24-এর মাধ্যমে আমরা আজকে তুলে ধরার চেষ্টা করব এই সুন্দরবনের দাদা বাহিনীর, যারা দস্যুবৃত্তিতে আছে, তাদের জীবনের অদেখা অনেক অধ্যায়। অস্ত্র হাতের এই দস্যুরও অতীত আছে। ছিলেন দিনমজুর, মায়ের অন্ধ চোখে আলো ফেরাতে অন্ধকার পথে হারিয়েছেন। নিজের সাথে যুদ্ধ করার পারি না, এই সারি মা আমাদের এই জায়গায় একটা ছেলে, দুইটা তিনটা ছেলে আছে, ওই চুরি ডাকাতি করে বেড়ায়। এখন ওর সাথে যোগ দিলাম আমি বাইরে, আমি কী করবো, বিপদ। তো বললো কি, চল জঙ্গলে যাই। আমি জঙ্গলটা কোথায়, সুন্দরবনে। তো সুন্দরবনে কী করতে হবে, ডাকাতি করতে হবে। বলছি ডাকাতি করতে অস্ত্রের প্রয়োজন আছে, সেটা তোর ভাবা লাগবে না। কতদিন আগে? এইটা হচ্ছে 75। বয়স 40-এর ঘরে জল আর জঙ্গলের সাথে লড়াই করতে থাকা এই মানুষটির দস্যু হয়ে ওঠার নিজস্ব গল্প আছে। সেখানে প্রতিপক্ষ দস্যুরাই। 10-12 লাখ টাকার বেশি এই জীবনে কি চাঁদা দিছি ডাকাইতে, কোনো বিচার আসার ভালো পাইনি। এই জন্য চিন্তা করছি ডাকাইতে যাইতে পারি, তারপরে ভাই একসময় থেকে আমি যদি পরিত্তর করতে পারি, এছাড়া কোনো কায়দা নাই। আমি এই এই পরিকল্পনা এই খারাপ জগতে ওর কারণে আমার ঢুকতে বাধ্য হয়েছি। বাহিনীতে নাম লেখানোর পর তাদের জন্য থাকে প্রশিক্ষণের ব্যবস্থা, ইচ্ছা কিংবা অনিচ্ছায় হয় অস্ত্রের সাথে বন্ধুত্ব। এইখানে আসলে তারা আমাদের শিখাইয়া দেয় যে কীভাবে বন্দুক চালাইতে হয়, এটা তারা একবার দেখা দেয়। এই যে বন্দুক দেখছি, এই বন্দুকের সাথে আপনার সাথে আর কী কী থাকে? এই বন্দুকের সাথে আমাকে গুলি দেয়, একটা পোস্ট দেয়। বন্দুকটা নেওয়ার পরের থেকে আমার জীবন মরণই এই বন্দুক। এইটা আমি যখন শুই তখন আমার কোলের ভিতরে রাখতে হয়। এই বন্দুকে আমি নিজেও গুলি হয়ে মরে যেতে পারি যখন তখন, কারণ সবসময় আমার গান লোড থাকে। সুন্দরবনের অসুন্দর আতঙ্ক দাদাভাই বাহিনীতে সক্রিয় প্রায় সব সদস্যেরই এই একই গল্প। মানুষ থেকে ধীরে ধীরে দস্যুতে বদলে গেছেন তারা। দস্যু জীবনের দিন রাত্রির অনুসন্ধানী গল্প থাকছে ধারাবাহিকের দ্বিতীয় পর্বে। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, সুন্দরবন, খুলনা। সংবাদের এ পর্যায়ে নিচ্ছি বিরতি, ফিরব শিগগিরই, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। কারান্তরীণ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হলে পরবর্তী করণীয় বিবেচনায় রেখেছে সরকার। আর বর্তমানে জেল কোড অনুযায়ী চিকিৎসকরা সব ব্যবস্থা নিচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অন্যদিকে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, নির্বাচন কমিশন পুনর্গঠনের যে দাবি বিএনপি করেছে তা অযৌক্তিক। বিস্তারিত জানাচ্ছেন আফরিন আনোয়ার। রোববার দুপুরে নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদে 27টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সেখানে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী অভিযোগ করেন, খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি করছে বিএনপি। আর রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় এক অনুষ্ঠানে যোগদান শেষে সমসাময়িক রাজনীতি নিয়ে কথা বলেন বাণিজ্যমন্ত্রী। নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিএনপি যা বলেছে এটা বাস্তবসম্মত নয়, এটা বলার জন্য বলা। এই নির্বাচন কমিশনের অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে, কারণ এটা একটা নিরপেক্ষ সার্চ কমিটির মাধ্যমে এই নির্বাচন কমিশন গঠিত হয়েছিল। খুলনা নির্বাচন হবে, তারা দক্ষতার সাথে
সেই নির্বাচনের কাজও করে চলেছে। সিটি নির্বাচনের মতো বিএনপি জাতীয় নির্বাচনেও অংশ নেবে বলে মনে করেন তোফায়েল আহমেদ। আফরিন আনোয়ার, নিউজ 24, ঢাকা। এবার সিটি নির্বাচন প্রসঙ্গ। আসন্ন খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। অনুষ্ঠানে কর্মী সমর্থকদের গণহারে গ্রেপ্তারের অভিযোগ আনেন বিএনপির মেয়র প্রার্থী। তবে অভিযোগ নাকচ করে দিয়েছেন সিএসি, বলেছেন অতি উৎসাহী হয়ে কাজ না করতে পুলিশের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে। শামসুজ্জামান শাহিনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। আগামী 15 মে অনুষ্ঠিত হবে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সব পক্ষের সঙ্গে মতবিনিময়ের উদ্যোগ নেয় সাংবিধানিক প্রতিষ্ঠানটি। এরই ধারাবাহিকতায় রোববার বিকেলে বয়রা কলেজ অডিটোরিয়ামে মেয়র ও কাউন্সিলরদের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন। এ সময় সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কমিশনকে সহযোগিতার কথা বলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, আর কর্মী সমর্থকদের হয়রানি সহ নানা অভিযোগ তোলেন বিএনপির প্রার্থী। জবাবে বিএনপির প্রার্থীর অভিযোগ সঠিক নয় বলে দাবি করে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সবার সহযোগিতা চান প্রধান নির্বাচন কমিশনার। এই নির্বাচন আমাদের জন্য অবশ্য অবশ্যই সেটা একটা শিক্ষণীয় বিষয় হবে। অবশ্যই আমরা জাতীয় নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি, এই সিটি কর্পোরেশন নির্বাচনের মধ্য দিয়ে আমরা অভিজ্ঞতা অর্জন করব। খুলনা মহানগরীর মধ্যে নির্বাচনের যে আবহাওয়া আমি দেখেছি, নির্বাচনের যে আমেজ আমি প্রত্যক্ষ করেছি, এখানে অত্যন্ত সুষ্ঠু, ভালো এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। পরে কমিশনের পক্ষ থেকে প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি ও ভোট দেওয়ার নিয়মের সচিত্র প্রতিবেদন তুলে ধরা হয়। অন্যান্য প্রসঙ্গ, রাজধানীর চামেলিবাগে 4.5 বছর আগে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের পরিদর্শক মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানকে হত্যায় তাদের মেয়ে ঐশী রহমানকে সহযোগিতার অভিযোগ থেকে গৃহপরিচারিকা খাদিজা আক্তার সুমিকে খালাস দিয়েছে আদালত। ঢাকার মহানগর শিশু আদালতের বিচারক মহানগর দায়রা জজ আল মামুন রোববার আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন। রবিবার দুপুরে রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সুমি জানান তিনি ন্যায় বিচার পেয়ে খুশি হয়েছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ আব্দুস সাত্তার দুলাল জানান এ মামলায় 23 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। নথি থেকে জানা যায় 2013 সালের 16 আগস্ট রাজধানীর চামেলিবাগের বাসা থেকে মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। পরে সুমিকে নিয়ে রমনা থানায় আত্মসমর্পণ করেন ঐশী। 2017 সালের 5 জুন হাইকোর্ট ঐশীর দণ্ড পরিবর্তন করে যাবজ্জীবনের আদেশ দেন। প্রমাণে ব্যর্থ হয়নি, যেহেতু তার সহযোগিতার প্রমাণ আমরা করেছি এবং আলামত যে নষ্ট করেছে তাও আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি। ভাই চিল্লাইতেছে, আমি বসে আপনার ভাই চিল্লাইতেছে কিছু, ওর পরে আমার বলে কি তুই লাশ ধর, না ধরলে তোর মায়েরা ফেলাম, ছুরি দেখে আমার ভয় দেখাইতেছে, পরে লাশটা ধরে টোরা আমার রক্ত রক্ত সব পয়সা। GPA-5 এগিয়ে রয়েছে ঢাকা বোর্ড। এই বোর্ড থেকে 4,585 জন শিক্ষার্থী GPA-5 পেয়েছে। শিক্ষার্থীদের চেষ্টা ও শিক্ষকদের তদারকির কারণে এই ভালো ফলাফল বলে মনে করছেন শিক্ষার্থীরা। তবে সংখ্যায় ঢাকা এগিয়ে থাকলেও GPA-5 পাওয়া মোট শিক্ষার্থীর শতকরা হিসেবে এগিয়ে আছে রাজশাহী। অন্তরা বিশ্বাসের রিপোর্ট। ঢাকার ভিকারুননেসা নূন স্কুলের প্রায় 90% শিক্ষার্থী এবার SSC-তে GPA-5 পেয়েছে। এছাড়াও রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজের 88%-এর বেশি শিক্ষার্থী পেয়েছে GPA-5। পিছিয়ে নেই মতিঝিল আইডিয়াল স্কুলও, তাদের GPA-5-এর হারও 86%-এর বেশি। শিক্ষার্থীরা বলছে শিক্ষক ও অভিভাবকদের বিশেষ তদারকির জন্যই তাদের এই ভালো ফলাফল। মানে অল সাবজেক্টিভ প্লাস সবচেয়ে বেশি অবদান আমার বাবা মা, স্কুলের টিচার। একটা জিনিস ভালো লাগতেছে যে আইডিয়ালকে একটা গৌরবমণ্ডিত জায়গায় নিয়ে যেতে পেরেছি, আল্লাহর রহমতে ভালো একটা ফল পেয়েছে, অবশ্যই খুশি খুশি লাগছে।
এবছর ঢাকা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল 5,30,422 জন। এদের মধ্যে জিপিএ 5 পায় 41,585 জন, যেখানে রাজশাহী বোর্ড থেকে জিপিএ 5 পায় 19,498 জন, কুমিল্লা থেকে 6,865 জন, যশোর বোর্ড থেকে 9,395 ও চট্টগ্রাম বোর্ড থেকে 8,094 জন। এছাড়াও বরিশাল বোর্ড থেকে 3,462, সিলেট বোর্ড থেকে 3,191 এবং দিনাজপুর বোর্ড থেকে 10,755 জন শিক্ষার্থী জিপিএ 5 পায়। রাজধানীর স্বনামধন্য প্রতিষ্ঠানের শিক্ষকেরা বলছেন, তারা শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য সারা বছরই চেষ্টা করেন। এই রেজাল্ট ভালো হওয়ার পেছনে আমি মনে করব, প্রথমত তো ছাত্রীদের, শিক্ষকদের, অভিভাবকদের চেষ্টায় আমাদের ফলাফল আজকে আমরা অত্যন্ত ভালো ফলাফল পেয়েছি। আমাদের যদি কোনো দুর্নীতি শিক্ষক মানে দুর্নীতি থাকে, তাকে দুর্নীতিটা বন্ধ করতে হবে। শিক্ষার্থীর সংখ্যায় জিপিএ 5 এ ঢাকা বোর্ড এগিয়ে থাকলেও শতকরা হিসাবে এগিয়ে আছে রাজশাহী বোর্ড। তাদের জিপিএ 5 এর হার 10.06%। এই আনন্দ আর উচ্ছ্বাস জীবনের প্রতিটি পরীক্ষার পরেই হোক, এমনই প্রত্যাশা এইসব শিক্ষার্থীদের। জীবনের বড় বড় পরীক্ষায় তারা পাশ করে বাংলাদেশের মুখ বিশ্বের কাছে আরও উজ্জ্বল করুক, এমনই প্রত্যাশা সাধারণ মানুষের। অন্তরা বিশ্বাস, News24, ঢাকা। News24 সংবাদে নিচ্ছি আবারও বিরতি, ফিরছি আরও খবর নিয়ে, সাথেই থাকুন। আবারও স্বাগত News24 সংবাদে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। বন্দুকধারীর গুলিতে আহত হয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আহসান ইকবাল। রবিবার পাঞ্জাব প্রদেশের নারোয়াল শহরে আয়োজিত এক সমাবেশে তিনি গুলিবিদ্ধ হন। এই ঘটনায় সন্দেহভাজন এক হামলাকারীকে আটক করেছে পুলিশ। পুলিশের বরাত দিয়ে খবর জানিয়েছে পাকিস্তান ভিত্তিক সংবাদ মাধ্যম জিও টিভি। তাদের প্রতিবেদনে বলা হয়, 20-22 বছরের এক হামলাকারী স্বরাষ্ট্রমন্ত্রীর ডান কাঁধে গুলি করে। হামলার পরপরই মন্ত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহসান ইকবালের স্বজনরা জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমানে আশঙ্কামুক্ত। এরই মধ্যে হামলার তদন্ত কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তাল্লাল চৌধুরী। DHQ नारोवाल अस्पताल में मुंतकिल कर दिया गया है। बताया जा रहा है कि जलसे में नामालूम अफराद जिसने फायरिंग की, उसमें से यानी कि एक शख्स ने फायरिंग की या दो ने की, ये तो नहीं पता चल सका, लेकिन सिक्योरिटी ऑफिसर्स थे जो। এবারে খেলার খবর। রংপুরে বসুন্ধরা কিংস ফুটবল টুর্নামেন্টের তৃতীয় দিনে দারুণ জয় পেয়েছে ঠাকুরগাঁও। পিছিয়ে পড়েও পঞ্চগড়কে 2-1 গোলে হারিয়েছে তারা। হাই ভোল্টেজ ম্যাচে গাইবান্ধার সঙ্গে গোলশূন্য ড্র করেছে স্বাগতিক রংপুর। অনূর্ধ্ব 12 বিভাগের ম্যাচে রংপুরকে পরাজিত করে সেমির পথে পা দিয়েছে গাইবান্ধার কিশোররা। আর পঞ্চগড়ের সঙ্গে গোলশূন্য ড্র করেছে ঠাকুরগাঁও। কামাল হোসেনের ক্যামেরা রংপুর থেকে তৌহিদুল ইসলামের রিপোর্ট। বসুন্ধরা কিংস ফুটবল টুর্নামেন্ট 2018 আসরের তৃতীয় দিনে দারুণ জয় পেয়েছে ঠাকুরগাঁও। রংপুর জেলা স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে পঞ্চগড়। ফলটাও তারা পায় প্রথমার্ধে। ফ্রিকিক থেকে দারুণ গোল করে দলকে এগিয়ে নেন পঞ্চগড়ের অধিনায়ক সিদ্দিক। ফলে 1-0 গোলের লিড নিয়েই বিরতিতে যায় তারা। দ্বিতীয়ার্ধে স্বরূপে ফেরে ঠাকুরগাঁও। তাদের মুহুর্মুহু আক্রমণে কাঁপতে থাকে পঞ্চগড়ের রক্ষণভাগ। দারুণ এক গোলে দলকে সমতায় ফেরান সাইদ। আর দ্বিতীয়ার্ধের শেষ সময়ে দলের জয়সূচক গোলটি করেন অধিনায়ক সানজিদ। আর এ জয়ে সেমির স্বপ্ন এখনো বাঁচিয়ে রাখলো ঠাকুরগাঁও। এদিকে দিনের হাই ভোল্টেজ ম্যাচে গাইবান্ধার সঙ্গে গোলশূন্য ড্র করেছে রংপুর। ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মনের দল। তবে পাল্টা আক্রমণে ভালোই জবাব দিচ্ছিল গাইবান্ধা। তবে ভাগ্যদেবী সঙ্গ না দেওয়ায় গোলের দেখা পায়নি কোনো দলই। তবে পয়েন্ট ভাগাভাগি করেই খুশি থাকতে হয় উভয় দলকেই। তৃতীয় দিনের খেলা শেষে মূল একাদশের খেলার মান মূল্যায়ন করেছেন আয়োজনের প্রধান সমন্বয়ক শফিকুল ইসলাম মানিক। জানালেন আরও পরিচর্যা প্রয়োজন তাদের। ছটি ম্যাচের ভিতরে আমার কাছে মনে হচ্ছে যে টিমগুলোর একটু প্রিপারেশনের ঘাটতি আছে দুই একটি টিম ছাড়া। সো খেলোয়াড় আছে, খেলোয়াড় যদিও ঢাকার খেলোয়াড় একটু কম,
তারপর জেলা দলে চান্স পাওয়া তো একটা বিরাট ব্যাপার, তারা সেটা ফিল করছে। যারাই সুযোগ পেয়েছে তারা আপ্রাণ চেষ্টা করছে যে জেলা দলকে জেতানোর জন্য। তৃতীয় দিনের শুরুতেই মাঠে নেমেছিল গায়েবান্ধা ও রংপুরের কিশোররা। অনূর্ধ্ব ১২ দলের ম্যাচে রংপুরকে ৩-০ গোলে হারিয়ে সেমির পথে অনেকটাই এগিয়ে গেছে গায়েবান্ধার কিশোররা। আর কিশোরদের দ্বিতীয় ম্যাচে গোলশূন্য ড্র করেছে পঞ্চগড় ও ঠাকুরগাঁও, ফলে সেমির স্বপ্ন এখনো বাঁচিয়ে রাখলো এই দুই দল। তৌহিদুল ইসলাম, নিউজ ২৪, রংপুর। শেষ করব এখনকার নিউজ ২৪ সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। তিন মাসের জন্য স্থগিত গাজীপুর সিটি নির্বাচন, আতঙ্ক সৃষ্টির অভিযোগে টঙ্গী থেকে বিএনপি নেতা নোমান আটক। নিশ্চিত পরাজয় এড়াতে এই নির্বাচন স্থগিত, দাবি বিএনপির সরকারে হাত নেই বলছে আওয়ামী লীগ। এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার কম, মূল্যায়ন পদ্ধতিকে কারণ বললেন শিক্ষামন্ত্রী। রোহিঙ্গা গণহত্যার বিচার চাইতে কমিটি গঠন, ওআইসি মন্ত্রী পর্যায়ের সম্মেলনে ঢাকা ঘোষণা গৃহীত। এবং বড় দুই হত্যাকাণ্ডের পর পাহাড় এখনো থমথমে, জনমনে আতঙ্ক, শান্তি বজায় রাখার আহ্বান প্রধানমন্ত্রী। নিউজ ২৪ সংবাদ এখন এ পর্যন্তই। এরপর দেখবেন নিউজ ২৪ বিজনেস। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।